ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মস্কো সফরে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ একই সময়ে প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্রের দুই পরাশক্তি দেশ ভ্রমণকে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে এ নিয়ে মার্কিন মূল্যকে অস্বস্তির খবরও প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এটি দুই দেশের আর্থ সামাজিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অতি স্বাভাবিক একটি ঘটনা যুক্তরাষ্ট্র এবং চায়নার মাঝে এই ধরনের রাষ্ট্রীয় সফর প্রায়শই ঘটে থাকে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট বোঝে আপনার এ এদিনের ব্রিফিংয়ে মোহাম্মদ ইউনুস প্রসঙ্গও উঠে আসে সম্প্রতি বাংলাদেশি আমেরিকানদের নিয়ে গঠিত দি কমিটি ফর এ ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয় যেখানে বলা হয় ড ইউনুস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেয়া হচ্ছে আদালত তার বিরুদ্ধে কর না দেওয়ার প্রমাণ পেলেও ড ইউনুস নিজের দুর্দশার জন্যে সরকারকে দোষারোপ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয় তথ্য যাচাই না করে বিভিন্ন সময়ে শান্তিতে নোবেল জয়ীর পক্ষে কথা বলায় মার্কিন সরকারের সমালোচনাও করে সিডিবি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে গতানুগতিকভাবে বলেন মার্কিন সরকার ড ইউনুসের আইনি প্রক্রিয়ার উপর নজর রাখছে Dr. Yunus, we continue to monitor closely developments uh, in the case against him. We have expressed for some time our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. Uh, as a key economic partner to Bangladesh, we also worry the um, perceived misuse of labor and anti corruption laws could raise questions about rule of law and dissuade future foreign direct investment. Dr. Yunus উত্তর এড়িয়ে গেলেও তিনি বলেন বাংলাদেশে ড ইউনিসের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে জাহাঙ্গীর সময় সংবাদ স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি